আগরতলার যানজট সমস্যার নিরসনে মঙ্গলবার পৌর নিগম হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পৌর মেয়র দীপক মজুমদার এবং পৌর কমিশনার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি তথা ট্রাফিক বিভাগের পদস্থ কর্তারা। শহরের যানজট সমস্যাকে মুক্ত করার লক্ষ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। শহরের যানজটকে মুক্ত করতে ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকায় এগিয়ে আসার জন্য বৈঠকে মতামত রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সবার সম্মিলিত উদ্যোগেই এই সমস্যার সমাধান করতে হবে বলে অর্থমন্ত্রী জানান। ব্যবসা করেন আপনাদের যেরকম সামনে খোলামেলা থাকতে হয় এটা সত্য কথা, মেইন রোডে দোকানের সামনে যদি কোথাও ব্যারিকেড থাকে সেটা হয়, কিন্তু আমাদের মেয়র সাহেবের যে ভাবে এনসি এরিয়াতে বিভিন্ন ভাবে এনক্রোচমেন্ট বিভিন্ন রাস্তা ক্লিয়ার রেখে একটা করেছেন এবং এটা অনেক কিছু অনেকটা এগিয়েছে, আরো কিছু কিছু জায়গা আছে অবশ্যই এটা উনি ওনার দায়িত্ব নিয়ে করছেন। তো এক্ষেত্রে ব্যবসায়ীদেরও কিছু ভাবতে হবে, একটা একটা কথা শুনেছেন আমাদের বলেছেন যে আমি কিছুক্ষণের জন্য একটা স্কুটার একটা এলাম, আমি দোকানের সামনে দাঁড়িয়ে কিছু কিনবো, সেখানে পার্কিংতে ঘাটবো না, তাই প্রশ্ন হচ্ছে সেটা কতক্ষণ দাঁড়াবে। আর আসলে এরকম তো আছে বিভিন্ন দোকান যারা আছেন দোকানের মালিক ব্যবসায়ীরা তাদেরই তো নিজের স্কুটার রেখে দেন ঘরের সামনে মানে দোকানের সামনে। এটা আমি শুধু আগরতলা এমসির কথা বলছি না, রাজ্য অন্যান্য ক্ষেত্রের উপর আমার দৃষ্টি থেকে আমি কথা গুলো বলছি অভিজ্ঞতা থেকে। এক্ষেত্রে ঠিক যে কাস্টমারের জন্য আমি বৈঠক নিয়ে নিজের মতামত জানিয়ে পৌর মেয়র দীপক মজুমদার উল্লেখ করেন, অবৈধ দখলের কারণে মূলত শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। আগরতলা পৌর নিগমে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছিল, মূলত আলোচনা বিষয়বস্তু ছিল আগরতলা শহরকে যানজট মুক্ত করা। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও আমাদেরকে বলেছেন, আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আগরতলা শহরকে যাতে যানযুক্ত যান মুক্ত করা হয়, যানজট যেটা হয় আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে এখন এত বেশি লোক সংখ্যা বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে এবং যত্রতত্র শহরের দুধারে বেআইনিভাবে কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছেন। তো সার্বিকভাবে যানজটের মেন কারণগুলি হচ্ছে অবৈধভাবে যারা দখল করে রাস্তা ছোটো করে ফেলছে, পাশাপাশি ডিসিপ্লিনের বাইরে গিয়ে যারা স্কুটার বা টু হুইলার ফোর হুইলার তারা রাখছেন শহরে, যেখানে পার্কিং জোন নাই সেখানে তারা পার্কিং করছেন, আর যেখানে পার্কিং জোনের কথা বলা হচ্ছে সেখানে তারা ডিসিপ্লিন ওয়াইজে রাখছেন না। তো সার্বিকভাবে আজকে আমাদের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের জনপ্রিয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং আমাদের ত্রিপুরা প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক সিনহা, আমাদের পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আমাদের চারটা জোনালের চেয়ারম্যানগণ এবং আমাদের প্রাক্তন মুখ্য বাস্তুকার আমাদের কর্পোরেটর তপন লোধ এবং ছিলেন আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি, সহকারী কমিশনার আমাদের আগরতলা পৌর নিগমের সাজ্জাদ। এ ব্যাপারে সমস্ত পক্ষের সহায়তা নিয়ে আগামী দিনে শহর আগরতলাকে যানজট মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলবার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন পৌর মেয়র। ফির রিপোর্ট, আর ই নিউজ।